সাদা থান মালা পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহারের হুমকি, ঘটনায় চাঞ্চল্য, ভয়ে গ্রাম ছাড়া ওই নির্দল প্রার্থী, নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ পরিবার। গোটা ঘটনায় অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসকের। মনোনয়ন জমা দেওয়া নিয়ে নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান ফুলের মালা পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার শেষ হয়েছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব। মনোনয়ন পর্ব ঘিরে নানান অশান্তির ছবি উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বোমা গুলি চালানোর পাশাপাশি ঝরেছে রক্ত, ঘটেছে মৃত্যু। মনোনয়ন পর্ব শেষ হয়েছে, আগামী 20 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এবার মনোনয়ন প্রত্যাহার করানোর জন্যে বিভিন্ন প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মায়ের হাতে সাদা থান ফুলের মালা মিষ্টি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে ওই পঞ্চায়েতের দক্ষিণ ব্যানার্জি চকের 253 নম্বর বুথে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন সুব্রত গায়েন। অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই ভয়ে এলাকা ছাড়া সুব্রতবাবু। এসবের মধ্যেই অভিযোগ উঠেছে সুব্রতর বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মায়ের হাতে সাদা থান ফুলের মালা দিয়ে হুমকি দিয়ে এসেছে কয়েকজন। অভিযোগ, তারা বলেছে ছেলে মনোনয়ন প্রত্যাহার না করলে ফল ভালো হবে না। এ বিষয়ে স্থানীয় সিপিআইএম নেতা অপূর্ব প্রামাণিক বলেন, সারা রাজ্যে বোমাবাজি, গুলি, খুন, আক্রমণ, এসব কিছুকে উপেক্ষা করে রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য, পশ্চিমবাংলাকে রক্ষা করবার জন্য নমিনেশন গতকালকে দিয়েছে, সম্পন্ন করেছে। হসপিটালে ভর্তি, হসপিটাল থেকে বেরিয়ে এসেও পরের দিন নমিনেশন করেছে। এই হচ্ছে মানুষের জেদ, এই হচ্ছে মানুষের মনোভাব। এই নমিনেশন উইথড্রল করানোর জন্য তৃণমূল চাপ দিচ্ছে। বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন, সে ঘর ছাড়া হুমকির কারণে তার বাড়িতে বৃদ্ধ মায়ের কাছে গিয়ে সাদা থান কাপড়, মিষ্টির প্যাকেট, ফুলের মালা দিয়ে এসছে তৃণমূলীরা। এবং ওখানে ব্লকের প্রার্থী ভানুপদ নাইয়া 33 নম্বর আসন, সেও বাড়িতে ঢুকতে পারছে না তৃণমূলের আক্রমণের কারণে। তৃণমূল চাইছে এদেরকে দিয়ে জোর করে উইথড্রল করাতে। ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কে সুব্রতবাবুর পরিবার। এ বিষয়ে সুব্রতবাবুর মা জানান, যারা বাড়িতে এসেছিল তারা বলেছে এই সাদা থান বৌমাকে দিয়ে দেবেন। চারটে ছেলে সন্ধ্যেবেলা আমাদের বাড়ি এসেছিল, এসে আমাকে আমাদের বাড়ি এসে বলছে তোমার স্বামী কোথায়। আমি বলছি বাড়িতে নেই। বলে তাহলে তোমাকেই বলি, তুমি এসো। তা আমি গেলাম তাদের কাছে, এসে বলছে তোমার স্বামী বোন নিয়ে বড্ড মাতামাতি করছে, তোমার স্বামীকে বারণ করে দেবে যে বোন নিয়ে এত মাতামাতি না করে। তা আমি চুপচাপ থাকলাম, কিছু বললাম না। তা ওদের ভিতরে আরেকজন বলছে, বলে তোমার স্বামীর বড্ড ডানা গজিয়েছে, ডানাগুলো ছিটে দিতে হবে। আমার কাকা হয় সম্পর্কে, উনি ভোটে দাঁড়িয়েছে, ওনার বাড়ি বিকালে সাদা শাড়ি ফুলের মালা মিষ্টি দিয়ে গেছে, সমস্ত জিনিস দিয়ে গেছে, বলে গেছে যে তোমার বৌমা এলো, বৌমাকে দেবে আর ছেলেকে সাবধান করবে। ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। সুব্রত গায়েনের প্রতিবেশী পুতুল সর্দারকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুব্রত গায়েনের স্ত্রী আরতি বলেন, কালকে 4:30 সময় আমাদের বাড়ির মধ্যে গাড়ি গাড়ি করতে করতে ঢোকে ওই মধুসূদন নস্কর, তারপরে সুন্দর সর্দার আর সমীরণ নস্কর ঢোকে। আবার ওরা আজকে যখন ঢুকছিল, আমি তখন রান্নাবাড়ির মধ্যে ঢুকে ঢোকাই। আমি বলি ওরা কী করতে আসছে না আসছে দেখার জন্য। সাদা কাপড়, একটা মিষ্টি, একটা ফুলের মালা দিয়ে গেছে। আমার শাশুড়ি যাওয়াই ছিল, ওনার হাতে দিয়ে গেছে, বলেছে এটা ফার্স্ট আর লাস্ট, যদি তো করে যদি নেয় তো ভালো, না তো আমরা মারা করে দেবো, এটা তোমার বাড়ির লোকেকে বলবো। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার কোনো বেজ নেই, যে কোনো দলের টিকিটই নেই, নির্দলের সঙ্গে কোনো মোটামুটি আমার কোনো অস্তিত্ব জাননি, তার সঙ্গে কী বলবো আমি।
সারা জীবন ওর কোনো পার্টির ঠিক নেই আর ওর কোনো দলেরও ঠিক নেই। ওর নির্দল নমিনেশন করেছে কি কোথায় আছে বলতে পারবো না, কে কী করেছে জানি না। শাসক দল আমরা 100% জিতবো, আমাদের লোকজনের দেড় লাখও আমরা শুরু করেছি, ভিত্তিহীন কোনো খবর আমি মোটামুটি করি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।